আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামতি ফালা তুলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله رب العالمين বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় প্রতিষ্ঠা করব فلا تظلم نفس شيئا الله تعالى বলেন সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না সাধারণত আমরা জুলুম বলতে বুঝি একজনকে কষ্ট দেওয়া আমরা কষ্ট দিলেই জুলুম মনে করি বিষয়টা এমন নয় আমরা অনেক সময় আমাদের প্রিয় জনের উপরেও জুলুম করি কেবনে মূলত জুলুম হলো যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া জুলুম কোনটা যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া আমরা আমাদের পরিচিত প্রিয়জনের সাথেও জুলুম করি কেমনে মনে করেন আপনার সন্তান একটা অপরাধ করছে একটা খারাপ কাজ করছে মন্দ কাজ করছে অভিভাবক হিসাবে দায়িত্বটা কি সে যেই কর্ম করেছে সেই কর্মের জন্য যেই শাস্তি তার প্রাপ্য তাকে সেটা দেওয়া অনেক সময় আমরা আমাদের সন্তানের অপরাধ করে আমাদের কাছে অন্য লোকে এসে অভিযোগ দেয় যে আপনার ছেলে এই কাজ করতেছে আমরা আরো ওই লোকটাকে ধমক দেই ধর্মিয়া রাখেন এখন তো যুবক বয়স এগুলো একটু করবেই ভবিষ্যতে ঠিক হয়ে যাবে আপনি মনে করলেন আপনি আপনার সন্তানের বিরুদ্ধে অভিযোগটাকে গ্রহণ না করে ওই অপরাধের কারণে তাকে শাস্তি না দিয়ে ভালোবাসার প্রমাণ দিলেন তা নয় বরং এই ভালোবাসার মধ্যে আছে জুলুম ঠিক কি না বলেন সেজন্য মহব্বত করেও আমরা জুলুম করি কিন্তু আমরা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না বরং যে যেটার প্রাপ্য যতটুকুর প্রাপ্য তাকে ততটুকুই দেওয়া হবে ওয়া ইন কানা মিসকালা হাববাতিম মিন খারদাল কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা ওই আমল তো হাজির করা হবে আমল অনুযায়ী হিসাব নেওয়া হবে আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হযরত লোকমান সেই কথাই বললেন বৎস আকিমিস সালাহ নামাজ কায়েম করো কারণ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন নামাজ হলো দ্বীনের স্তম্ভ যে নামাজ কায়েম করে সে দ্বীন প্রতিষ্ঠা করে আর যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীন ধ্বংস করে তার মানে একজন বেনামাজি দ্বীন ধ্বংসকারী একজন ন্যূনতম ঈমান যেই লোকটার ভিতরে আছে সে এটা চাবে না যে নিজে দ্বীন ধ্বংসকারী হোক নিজের সন্তান দ্বীন ধ্বংসকারী হোক এটা কেউ চাইবে কেউ চায় না সেজন্য আমরা নিজেরাও তো নামাজি হব সন্তানদেরকেও নামাজি বানাব এরপরে হযরত লোকমান বলতেছে ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ও আমার বৎস তুমি ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবা কারণ আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে এই কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন্নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে এখন তোমরা কিসের মধ্যে মূল কল্যাণ আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা ভালো কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা ঈমান আনবা তার মানে ঈমানদার ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই গুণ যদি তার মধ্যে থাকে শ্রেষ্ঠ উম্মত প্রমাণিত হওয়ার জন্য এটা লাগবে
তাহলে দেখেন ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা ঈমান সম্পৃক্ত বিষয় আমরা ভালো কাজের আদেশ করলাম অনেক সময় অসৎ কাজের নিষেধ মন্দ কাজ দেখে আমরা চুপ করে থাকি কিন্তু যেই মন্দ কাজটা আমার আপনার সামনে সংগঠিত হচ্ছে ওই মন্দ কাজটা থামায়া দেওয়ার ক্ষমতা আমার আছে কিনা অনেক সময় এটা আমরা নির্ণয় করতে পারি মনে করেন কথার কথা এক জায়গায় একটা খারাপ কাজ সংগঠিত হচ্ছে ওই এলাকার যিনি দায়িত্বশীল সম্মানিত ব্যক্তি ওই ওয়ার্ডের যিনি মেম্বার কথার কথা ওই ওয়ার্ডের যিনি মেম্বার ওনার ওয়ার্ডের ভিতরে যখন কোনো মন্দ কাজ সংগঠিত হবে এ কথা তো সত্য যে এই মন্দ কাজ থামায়া দেওয়ার ক্ষমতা প্রভাব পাওয়ার তার হাতে আছে তাই না এখন ওনার দায়িত্ব কি প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম আমরা যখন কোনো মন্দ কাজ দেখব নবীজি কি ফর্মুলা দেন رسول اكرم صلى الله عليه وسلم بولين من راى منكم منكرا فليغيره بيده فان لم تستطع فبلسانه فان لم تستطع فبقلبي وذلك اضعف الايمان نبي جي بولين من راى منكم منكرا যখন কেউ কোনো অন্যায় দেখবে কি করণীয় ইমানদার হিসাবে আমার আপনার জন্য নবীজি বলেন ফাল্লিগাইরুহু বিয়াদি সে যদি সমর্থবান হয় তার যদি ক্ষমতা থাকে সে শুধু ওই মন্দ কাজটা থামায়া দিবে তা নয় নবীজি বলেছেন ফাল্লিগাইরুহু বিয়াদি সে তার হাতের দ্বারা তার ক্ষমতার দ্বারা ওই মন্দ কাজ বন্ধ করে ওটাকে পরিবর্তন করে ভালো বিষয়ের ব্যবস্থা করবে শুধু থামায়া দিবে তা নয় বরং ওই মন্দকে পরিবর্তন করবে মন্দের পরিবর্তন কিসের মাধ্যমে ভালোর মাধ্যমে এক জায়গায় গুনার কাজ হচ্ছে সে ওইখানে সওয়াবের কাজ করানোর ব্যবস্থা করবে যদি তাকে আল্লাহ সমর্থ দেয় এখন যার সামর্থ্য আছে কিন্তু সে এই কাজটা করলো না কিয়ামতের দিন ধরা খাইতে হবে এরপরে নবীজি বলেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিলিসানি সে হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার নাই সে যদি হাত দিয়ে বাধা দেয় তাহলে তার জীবন নাশের আশঙ্কা আছে যেখানে জীবন নাশের আশঙ্কা সেই বিষয়ে তার উপরে চাপায় দেওয়া হয় নাই নবীজি বললেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিলিসানি সে অক্ষম তার জীবন নাশের আশঙ্কা আছে পারবে না তাহলে সে এই মন্দ কাজের বিরোধিতা বাধা সে তার জবানের দ্বারা প্রদান করবে বলতে হবে যে এই কাজটা ভালো না এটা গুনার কাজ এটা খারাপ কাজ এটা পাপাচার এটা বলতে হবে যদি না বলে মৌখিক বাধা যদি সে না দেয় তাহলে কিয়ামতের দিন সে ধরা যাবে এখন হাত দিয়ে পরিবর্তনের ক্ষমতা নাই জবান দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই তার উপরে চাপায় দেওয়া হয় নাই নবীজি এরপরে বলেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিকলবি সে তাহলে অন্তর দ্বারা এটার প্রতি এটার বিরোধিতা করবে নবীজি এরপরে বলেন ওয়াদালিকা আদাফুল ঈমান নবীজি বলেন এটা হলো দুর্বল ঈমান সবচাইতে দুর্বল ঈমানের পরিচয় এটা এখন একটু চিন্তা করেন আমাদের ঈমানি হালতের অবস্থা কি প্রত্যেকটা জিনিসের একটা মিটার আছে বাতাস মাপার জন্যও মিটার আছে জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে আছে না গরম মাপার জন্য কত ডিগ্রি গরম এটারও মিটার আছে ঈমান মাপার মিটার হলো এই হাদিস যে আমরা কতটুকু পারি আমার ক্ষমতা আছে কি আমি এই মন্দ কাজগুলো কি থামাই যদি না থামাই বুঝতে হবে আমার ঈমানের সমস্যা আমার জবান দিয়ে বলার ক্ষমতা আছে আমি বলেছি কি যদি না বলে থাকি বুঝতে হবে আমার ঈমানের অবস্থা খারাপ আমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই বিপদের আশঙ্কা আমি কি ওই কর্মটাকে ঘৃণা করেছি কি এটা নিজের কাছে নিজের প্রশ্ন এজন্য যে কোনো মন্দ কাজ হতে পারে আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এখানে বিভিন্ন জায়গার মানুষ স্থানীয় লোক নয় ভাড়া থাকি কেউ যদি অন্যায় জুলুম অত্যাচার অপরাধ করে আমরা সহ্য করি দেখি বলার কিছু নাই আমরা অপারক কোথাও যদি কোনো অপরাধ সংগঠিত হয় কোনো ব্যক্তি যদি অক্ষম হয় সেটা বাধা দিতে বলতে
সে যদি ওই অপরাধ যেই জায়গায় সংগঠিত হয় তার মধ্যেই সে আছে কিন্তু এই কাজের ব্যাপারে তার সমর্থন নাই সে আল্লাহর কাছে বলে আল্লাহ যদিও কাজগুলো গুনার কাজ নাফরমানি আমার বাধা দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ আমি অপারগ আমার এই অক্ষমতাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন ওই লোকটা এই বিষয়ের চিন্তা তার অন্তরে থাকার কারণে সে ওই অপরাধের জায়গায় থাকার পরেও কেমন যেন সে ওই অপরাধের মধ্যে ছিল না আবার আরেকজন দূর দেশে আছে সৌদি আরবে গেছে ওমরা করতে দেশে একটা অপরাধ হবে তার তত্ত্বাবধানে তাকে ফোন দেওয়া হলো ভাই এই কাজটা আমরা করতেছি মন্দ কাজ উনি বললেন আচ্ছা ঠিক আছে করো উনি আছেন ওমরায় ওনার সমর্থনে এই জায়গায় যখন অপরাধ হলো উনি যদিও আছেন ভিন দেশে তথাপি সমর্থন দেওয়ার কারণে উনিও ওই মন্দ কাজের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হবে সেজন্য আমরা শহরের মানুষ বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ কর্মজীবী মানুষ অনেক অপরাধ দেখে আমরা বাধা দিতে পারি না বলতে পারি না জানমালের নিরাপত্তা নাই কমপক্ষে এতটুক টেন্ডেন্সি নিজের থাকতে হবে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই কাজের সাথে আমরা নাই অপারগতা অক্ষমতার কারণে আপনার কাছে ক্ষমা চাই তাহলেও মাফ পাওয়া যাবে কিন্তু আমি যদি চিন্তা করি যাক এই কাজটা তো আমার লেনেই হচ্ছে আমিও যাইয়া একটু দেখি গানে যাইয়া একটু বসি পাশে গিয়ে একটু দাঁড়াই তাহলে আমিও ওই খারাপ কাজের সাথে সম্পৃক্ত একজনের অন্তর্ভুক্ত আমাকেও হতে হবে আল্লাহ হেফাজত করুক এখন মূল বিষয় হলো দুনিয়ার নিজাম এইটা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে বাধা বিপত্তি এগুলো আসবে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লোকমান তার সন্তানকে বললেন ওয়াসবির আলা মা আসাবাক এই কাজ করতে গিয়ে যখন তোমার উপরে কোনো বাধা বিপত্তি মুসিবত আসবে তুমি সবর করো সবর আর এরপর বললেন শোনো ইন্না যালিকা মিন আজমিল উমুর আর এটা কিন্তু ছোটখাটো বিষয় নয় অনেক বড় বিষয় এর দ্বারা হযরত লোকমান তার সন্তানদেরকে তার মূল দায়িত্বের শিক্ষাগুলো দিলেন প্রথমে শিক্ষা দিলেন ঈমান সম্পৃক্ত বিষয় এরপরে শিক্ষা দিলেন কর্ম সংক্রান্ত বিষয় এরপরে হযরত লোকমান তার সন্তানদেরকে বলতেছে ও আমার সন্তান ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসবালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير حضرت لقمان تر شمتن کے بولتے سے ہے امار بچو يا بنيا إنها إن تكو مثقال حبة من خردل এই কথাটা বোঝার আগে আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে ইন্নাহা ওই জিনিসটা কোন জিনিসটা মুফাসসিরিনে কেরাম বলেন কোন কোন মুফাসসির বলেন এই হা দ্বারা উদ্দেশ্য হলো বদা আমল কোন কোন মুফাসসির বলেন এই হা দ্বারা উদ্দেশ্য হলো ভালো মন্দ সব আমল আমরা ধইরা নিলাম আমাদের আমল ভালো হোক আর মন্দ হোক এখন আসেন হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার বৎস তোমার আমল যদি ইং তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ হে আমার বৎস তুমি যদি তোমার কর্মটা তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয় ইং তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদাল ফাতাকুন ফি সখরা তুমি যদি এই কাজটা ওই কর্মটা সরিষা দানার সমপরিমাণ আমলটা যদি তুমি পাথরের মধ্যেও করো আও ফিস সামাওয়াত তুমি যদি আকাশেও করো আও ফিল আরদ তুমি যদি জমিনের তলেও কাজটা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সরিষা দানা কর্মটা যেখানে হোক যেভাবেই থাক ওই কর্মটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজির করবে তার মানে আমাদের সন্তানদের মধ্যে এই অনুভূতি ঢুকায়া দিতে হবে যে শোনো
তুমি হয়তো আমি বাবা আমার সামনে তুমি কোনো অপরাধ করবে না তোমার মায়ের সামনে করবে না পরিচিত জনের সামনে করবে না হয়তো তুমি বন্ধু বান্ধবের সাথে করবা অথবা কিছু অন্যায় হয়তোবা তুমি একাকী ঘরে করবা কিন্তু বাবা তুমি যেই কাজটা করবা ওই কাজটা ঘরে একাকী নয় যদি পাথরের ভেতরেও করো আর কাজটা যদি সরিষা দানা পরিমাণও হয় তোমার ওই কর্মটাকে কিয়ামতে হাজির করবে কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله رب العالمين بولين আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় প্রতিষ্ঠা করব ফালা তুল্লামু নাফসু শাইআ আল্লাহ তাআলা বলেন সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না সাধারণত আমরা জুলুম বলতে বুঝি একজনকে কষ্ট দেওয়া আমরা কষ্ট দিলেই জুলুম মনে করি বিষয়টা এমন নয় আমরা অনেক সময় আমাদের প্রিয় জনের উপরেও জুলুম করি কেবনে মূলত জুলুম হলো যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া জুলুম কোনটা যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া আমরা আমাদের পরিচিত প্রিয়জনের সাথেও জুলুম করি কেমনে মনে করেন আপনার সন্তান একটা অপরাধ করছে একটা খারাপ কাজ করছে মন্দ কাজ করছে অভিভাবক হিসাবে দায়িত্বটা কি সে যেই কর্ম করেছে সেই কর্মের জন্য যেই শাস্তি তার প্রাপ্য তাকে সেটা দেওয়া অনেক সময় আমরা আমাদের সন্তানেরা অপরাধ করে আমাদের কাছে অন্য লোকে এসে অভিযোগ দেয় যে আপনার ছেলে এই কাজ করতেছে আমরা আরো ওই লোকটাকে ধমক দেই ধর্মিয়া রাখেন এখন তো যুবক বয়স এগুলো একটু করবেই ভবিষ্যতে ঠিক হয়ে যাবে আপনি মনে করলেন আপনি আপনার সন্তানের বিরুদ্ধে অভিযোগটাকে গ্রহণ না করে ওই অপরাধের কারণে তাকে শাস্তি না দিয়ে ভালোবাসার প্রমাণ দিলেন তা নয় বরং এই ভালোবাসার মধ্যে আছে জুলুম ঠিক কিনা বলেন সেজন্য মহব্বত করেও আমরা জুলুম করি কিন্তু আমরা বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না বরং যে যেটার প্রাপ্য যতটুকুর প্রাপ্য তাকে ততটুকুই দেওয়া হবে ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিম মিন খারদাল কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা ওই আমল তো হাজির করা হবে আমল অনুযায়ী হিসাব নেওয়া হবে আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট এভাবে সন্তানকে বুঝান যে তুমি যখন একাকীও কোনো গুনাহ করবা দুনিয়ার কেউ না জানলেও জানবেন কে এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে নবীজি বলেন কেউ যদি এমন কোন জায়গায় কোন কর্ম করে এমন পাথরের মধ্যে যদি কোনো কাজ করে যেই পাথরের কোনো জানালাও নাই দরজাও নাই কিচ্ছু নাই ওই পাথরের মধ্যেও যদি কেউ সরিষা দানা পরিমাণ কোনো আমল করে কিয়ামতের দিন তার ওই আমল তার ওই কর্মকে হাজির করবে কে বলেন যেই আল্লাহ ওই সূক্ষ্ম অসম্ভব যে জায়গায় যাওয়া আসা আমাদের জন্য সেই জায়গায় যদি কেউ যেতে পারে সেই জায়গায় গিয়েও যেই কাজটা করবে সেই কাজটা যেই আল্লাহ হাজির করবে সেই আল্লাহ আমরা দুনিয়ায় যে কাজগুলো করি একা করি দলবদ্ধভাবে করি ঘরে করি বাইরে করি লোকালয়ে করি নির্জনে করি সেই আল্লাহ আমাদের সব কর্মগুলো দেখে না দেখে এই বিশ্বাস যদি আমি আমার সন্তানের মাথার মধ্যে ঢুকাইয়া দেই তাইলে আমার সন্তানের চরিত্র ঘরেও যেমন হবে বাইরেও তেমন হবে কিন্তু আফসোস অনেকে অভিযোগ দিলে আমাদের সন্তানের ব্যাপারে অভিযোগ আমরা আমলে নেই না আর এই বিষয়গুলোর বিশ্বাস তাদের অন্তরে না ঢুকায় দেওয়ার কারণে আমার সন্তান আমার সামনে ভালো কিন্তু বাহিরে জুয়া খেলে আছে না নাই এই যে বিপিএল খেলা চলতেছে জুয়া আছে না নাই হ্যাঁ আগে তো জুয়া খেলতো একটা লম্বা সময় ছিল যে কে জিতবে কে হারবে অমুক জিতবে হারবে আচ্ছা তোমার সাথে আমার 200 টাকা বাজি এখন অত দেরি সহ্য হয় না এখন হলো বলে বলে জুয়া একজন বল করে
আরেকজন বলে বল এই বলে কয় রান হবে একজন কয় ছক্কা একজন কয় জিরো একজন কয় আউট এক বলে 10 জন বাজি ধরা সারা আছে না নাই বলেন না এগুলা স্পষ্ট জুয়া আমরা দেখি কিন্তু বাধা দেই না আপনারা মাঝে মধ্যে দেখে থাকবেন আমাদের অনেক শ্রমজীবী ভাইরা কত কষ্ট করে কিছু ভাই আছে দেখবেন ওই যে কাঁচা বাজারে কাজ করে ভ্যানে মাল টাল টানে কষ্ট হয় না অনেক ওনারা একটু অবসর সময় যখন পায় কি করে জানেন ওই ভ্যানগুলো এক জায়গায় রাইখা ভ্যানের উপরে বসে মোবাইল একটা নিয়ে ওই জায়গায় ওনারা ঝুঁকে থাকে কুরআন শরীফ পড়ে নাকি হাদিস পড়ে নবী রাসূলের জীবনী পড়ে ওইখানে খেলে লুডু লুডু খেলে কিন্তু সময় কাটানোর জন্য টাকা দিয়ে খেলে এটা জুয়ার একটা সিস্টেম এভাবে জুয়া চলতেছে আমাদের সমাজে ভরা সেজন্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাপাক কাজ বলছে কি কাজ নাপাক কাজ সেজন্য এই ধরনের জুয়া থেকে আমাদের বাঁচতে হবে সন্তানদেরকে বাঁচাতে হবে কারণ এই জুয়া শুধুমাত্র সাধারণ কোনো বিষয় নয় এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি জুয়া খেলতে গিয়ে নিজের সব কিছু নিঃস্ব করে ফেলছে এমন ঘটনা একটা দুইটা নয় আমাদের দেশে হাজার হাজার ঘটনা আছে না নাই কারা খেলে আমার আপনার সন্তানেরা খেলে অনেক সময় বাপ খেলে এজন্য ফুলাও গেলে কি করবে আর বাপ সিগারেট খায় ছেলে মনে করে আমার আব্বা সিগারেট খায় এর এটা মনে হয় ফজিলতের কাজ ও দোকান থেকে গিয়া চুরি করে খায় আছে না নাই অনেক বাপ আছে এদের লজ্জা শরম কিচ্ছু নাই নিজে বিড়ি সিগারেট খায় আবার সন্তানকে দিয়ে বিড়ি সিগারেট কিনতে পাঠায় এমন নির্লজ্জ বাবা সমাজে আছে না নাই বলেন সেজন্য এই বিষয়গুলা থেকে যদি আমাদের সন্তানদেরকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই কাজগুলো যে পাপ এই কাজগুলো যে মন্দ এই চিন্তাধারা তাদের অন্তরের মধ্যে আমাদেরকে ঢুকায়া দিতে হবে সন্তানকে দিয়ে এই বিশ্বাস আনয়ন করতে হবে আমার সন্তান তুমি যদি কোনো কর্ম দরজা জানালা বিহীন পাথরের মাঝেও করো তোমার ওই কর্মের ব্যাপারে যার কাছে খবর আছে তিনিকে কারণ সেই আল্লাহ হলেন লাতিফুন খাবীর সব খবর তার কাছে আসে আছে তিনি হলেন সূক্ষ্ম দ্রষ্টা সন্তানের ভিতরেই কথা ঢুকায়া দিলে আপনি ঘরে থাকবেন সন্তান বাহিরে গিয়েও চিন্তা করবে হায় রে আমি গুনাহ করতেছি আমার বাবা হয়তো দেখে না কিন্তু দেখে কে আমি জুয়া খেলতেছি কেউ দেখে না কিন্তু দেখে কে আমি বন্ধুদের সাথে নেশা করতে যাব মদ খাবো গাঁজা খাবো দুনিয়ার কেউ দেখবে না কিন্তু দেখবে কে এজন্য আমাদের সন্তানগুলোকে সম্পদে পরিণত করতে হলে হযরত লোকমানের নসিহতগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে হযরত লোকমান সন্তানকে বলতেছে ও আমার সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور إير بره بولن ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا الله رب العالمين جنادن حضرت لقمان برتار شمتن কে বলতেছে আমার সন্তান তুমি মানুষের দিক থেকে মুখ ফিরায়া তুমি কথা বলবা না এর দ্বারা উদ্দেশ্য হলো অহংকারের সাথে তুমি কারো সাথে কথা বলবা না অহংকার করে কারো সাথে তুমি কথা বলবা না কারণ অহংকার হলো এমন এক রোগ এটার দ্বারা সামাজিকতার শিক্ষা দিচ্ছেন সামাজিকতা কি বলেন না সামাজিকতা একটা মানুষ কতটুকু সামাজিক এটা তার সাথে কথা বললে বোঝা যায় সামাজিক মানুষ মানুষের সাথে সহজে মিশে কথাবার্তা বলে একটু রাগ হইলেও আবার আদর করে বুঝায় ঠিক না আর যেই মানুষগুলো অসামাজিক সে মানুষগুলোর মধ্যে অহংকার বেশি থাকে একজন আসলো উল্টাপাল্টা একটু করছে রাগ হইয়া পুলাপান ধমক টমক দিয়া উল্টাপাল্টা বানায় সেজন্য সামাজিক মানুষ রাগ হইলেও এক সময় সে ঠান্ডা হয় অসামাজিক মানুষগুলো সমাজের মানুষের সাথে মিশতে পারে না সমাজের মানুষ তাকে ভালো বলে না হযরত লোকমান মানুষের সাথে কেমনে চলবা কেমন বিহেভ করবা সন্তানদেরকে শিখায়া দেন তিনি বলেন ও আমার বৎস ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস তুমি মানুষের দিক থেকে মুখ ফিরায় কথা বলবা না তথা অহংকারের সাথে কথা বলবা না অনেক টাকা পয়সা ওয়ালা আছে সন্তানদের অনেক দেমাক গরিব মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে আছে না নাই
নিজের প্রাইভেট কার আছে রিকশাওয়ালাকে ভালো লাগে না নিজের পাঁচতলা বাড়ি আছে যেই লোকটা বস্তির মধ্যে থাকে তাকে ভালো লাগে না কথা শুনলেই ঘৃণা ঘৃণা মনে হয় এটা কিন্তু নৈতিক বিষয় নয় সেজন্য আমার আপনার সন্তানকে শিখাবো সন্তান তুমি যত উঁচু দালানের মানুষ হও না কেন যত টাকা পয়সার মালিক হও না কেন যত বড় দামি ব্র্যান্ডের গাড়ির মালিক তুমি হও না কেন তোমার বাবা যত টাকার মালিক হোক না কেন তোমার গায়ের রক্তটা যেমন লাল ওই রাস্তার ফুটপাতে শুয়ে থাকা ওই মানুষটার রক্ত কিন্তু লাল কখনো তুমি তার সাথে খারাপ আচরণ করবে না এজন্য যাদের সম্পদ আছে মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু বস্তিতে যাবে খালি নন্দন পার্কের ফ্যান্টাসি কিংডমে যাবেন মাঝে মধ্যে তাদেরকে ঘোরানোর জন্য বাস্তবতা শেখানোর জন্য বস্তিতে নিয়ে যাবেন বাড়ি গাড়ি আছে ঘুরতে তো যান কক্সবাজার যান অসুবিধা নাই কিন্তু মাঝে মধ্যে ওই উত্তরবঙ্গে যেখানে একটু বৃষ্টি হলেও পানি পড়ে কুয়াশায়ও পানি পড়ে ঘর নাই কিচ্ছু নাই একটু ঘুরায়া নিয়ে আসবেন চরের মধ্যে নিয়ে ঘুরায়া নিয়ে আসবেন ও বাস্তবতা শিখবে যে আসলে দুনিয়া কি কারণ ও তো এসি রুমে আর এসি গাড়িতে থাইকা গোটা দুনিয়াটাকেই ওরকম পাইতে চায় ঠিক কি না এজন্য সন্তানদেরকে হযরত লোকমান বলতেছে ও আমার বৎস মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবা না কেন অহংকার নিয়ে কথা বলবা না আল্লাহ রাব্বুল আলামিনই জানায় দেন হযরত লোকমান ও সন্তানদেরকে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর সামাজিকতার শিক্ষা অহংকার নিয়ে কথা বলবা না সাথে সাথে জমিনের উপরে অহংকারের সাথে দর্প ভরে চলবা না কতজন আছে কামকাজ নাই এমন ভাবে চলে মনে হয় যে উনি জমিনটারে ভাটায় ফেলবে বুক উঁচা করে এমন ভাবে যায় মনে হয় আরেকটু হইলে আসমানটা ওনার মাথার সাথে ঠেকা যাবে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা জমিনের উপরে দর্প ভরে চলো না তুমি জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবা না উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হতে পারবা না বিনয়ের সাথে চলবা হযরত লোকমান সন্তানকে চলাচলের আচরণ কেমন হবে শিক্ষা দিয়ে বললেন শোনো কারণ দর্প ভরে বুক উঁচু করে কথা বলে চলে ওরা যাদের মধ্যে অহংকার আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে নসিহত গুলো জানায় দেন হযরত লোকমান বলতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুখতাল আর ফাখুর তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না আল্লাহর ভালোবাসা যদি আমরা না পাই দুনিয়ার সব কিছু শেষ এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন তুমি দুনিয়ায় সব পাইছো আল্লাহকে পাও নাই তুমি কিছুই পাও নাই আমি আপনি সারা দুনিয়ার মানুষের ভালোবাসা পাইলাম আল্লাহর ভালোবাসা পাইলাম না সারা দুনিয়ার মানুষের ভালোবাসার কোনো দাম নাই সেজন্য আমার সন্তানকে আল্লাহর ভালোবাসা পাওয়ার পদ্ধতি আমরা শেখাবো মুখতাল কাকে বলে ফাখুর কাকে বলে মুখতাল হলো যে নিজে নিজেকে বড় মনে করে অনেক সময় মানুষের মধ্যে না নিজে আমি বড় আলেম আমি বড় ওয়াইজ আমি বড় বক্তা অমুক আমার কণ্ঠটা অনেক সুন্দর নিজে নিজেকে বড় মনে করে এটা হলো মুখতাল আর ফাখুরকে ফাখুর হলো যে অন্যকে তুচ্ছ করে নিজের বড় মনে করে মনে করেন একজন একজনের কাছে গিয়ে বলল অমুকে খুব ভালো আলেম আরে রাখ কি বলছে জানি না ওর চাইতে আমি কত ভালো আলেম মানে আরেকজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করে এটা হলো ফাখুর এই দুই বদ খাসলাত যার মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন সেজন্য আল্লাহ তাআলা আমাদের আমাদের সকলকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুন হযরত লোকমানের পরে সন্তানকে বলতেছে ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির হযরত লোকমান সন্তানকে কিভাবে পথ চলবে কেমন ভাবে কথা বলবে সেই শিক্ষা দিলেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো প্রয়োজনবিহীন জোরে জোরে দর্প ভরে হাঁইটো না আবার ওই অমুসলিমদের মতো
একেবারে ধীরে ধীরে চইলো না মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো আর কণ্ঠস্বরটাকে তুমি নিচু রাখো কারণ আমাদের সমাজে যখন কারো সাথে কোনো তর্ক বিতর্ক হয় কথাবার্তা হয় দুজনের মধ্যে একটু ঝগড়া লাগছে যার গলা উঁচু সে মনে করে আমি মনে হয় বেশি বাওয়ারি তাই না লাগছে একজনের সাথে এই আমারে চিনো আমি কে আমি অমক ওয়ার্ডের অমক কোয়ে লাভ কি তুমি যে কাজটা করতেছো তার চাইতে উঁচু গলায় কথা বলতেছো কোরআনুল কারীম জানায়া দিচ্ছে তোমার এই কণ্ঠস্বর তো গাধার কণ্ঠস্বরের মতো ঠিক কি না সেজন্য অগদুদমিং সৌতিক তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো অর্থাৎ অপ্রয়োজনে উঁচু আওয়াজ কইরো না কারণ কি ইন্না আংকারাল আসওয়াত লাসাউতুল হামির নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ এজন্য যখন তর্ক বিতর্ক হয় যারা ভালো মানুষ এরা চুপ করে চলে আসে আর ওই যে ফটর ফটর ও কি কয় দেখছস কথাই আমার সাথে টিকলো না এইজন্যই তো ভাগছে কিন্তু আল্লাহ কি বলেন আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা দয়াময়ের বান্দাদের অন্যতম একটি গুণ হলো যখন কোন জাহেল মূর্খের সাথে তার কথাবার্তা হয় তাকে উদ্দেশ্য করে কিছু বলে সে বলে সালাম সালাম মানে সে চলে আসলো বিনয় দেখায়া ও মনে করে আমার কাছে মনে হয় পরাজিত হয়ে গেছে তা নয় বরং সে ফিরে আসার মধ্যেই তার চূড়ান্ত সফলতা আছে ঠিক কিনা এই জন্য এগুলো আমাদের সন্তানদের শিখাবো সন্তানদের যদি সম্পদ বানাতে পারি আমার সন্তান মাদকাসক্ত হবে না আমার সন্তান জুয়ায় আসক্ত হবে না আমার সন্তান ইফটিজিং করবে না আমার সন্তান জীবনকে বুঝতে শিখবে আমার সন্তান বুঝতে শিখবে যে এ দুনিয়াতে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো সেজন্য আগামীর পৃথিবী যদি সুন্দর পৃথিবী চাই আগামীর সুন্দর মানুষ যদি আমরা চাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সম্পদে পরিণত করতে হবে এই সম্পদে পরিণত করতে গিয়ে যে বিষয়গুলো জরুরি বিষয় এর মধ্যে অন্যতম বিষয়গুলো হলো হযরত লোকমান তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছেন আমরাও আমাদের সন্তানদেরকে আবেগ মহব্বত ভালোবাসা দরদ নিয়ে নসিহতগুলো করব আশা করা যায় আমাদের সন্তানদের জীবন পরিবর্তন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم